পড়াবো যে এখন বাজে বাপের ফোন কই, বাবার জন্য কিনছিলাম, যাইতে পারি না, দেশে পাইতে হয় না, সব একটা বাবার ফোন 10:22 এখন জাস্ট একটু ঘুম থেকে উঠলাম, আমি ফ্রেশ ট্রেশ কিছু হয় নাই, এখন যাবো নিচে। তো এখন সবার আগে একটু ফ্রেশ হই গে, একটু কালো কালো আসতে পারো, রুখো দাঁড়া সবার করো, তখন যাবো একটু ফার্স্টে ফ্রেশ হবো, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নিচে যাবো, একটু কেনাকাটা আছে, কেনাকাটা পরে দেন খাইতে হবে, সকালে কিছু খাই নেই, শুরু করা যাক দিনটা। ওহে ওগো নিচে এখন মানবা, ওয়েলকাম টু আনাদার ব্লগ গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ট্রাস্ট করি। ছোটবেলায় মায়েরা চল দিয়ে মুছতাম, মুখ মুখ ধুয়ে আসলেই ঠিক আছে, গামছা মধ্যে থাকতো অবভিয়াসলি, বাট মায়েরা চল দিয়ে মুছতাম, আলাদা একটা মজা আমি করছিস, তো এখন মায়েরা চল পাই না, কি বল নিজের গেঞ্জি কোয়া দিয়ে মুছত, তো কবে যে বাড়ি যাম, ছেলে গো লাগে না সবসময় গামছা মধ্যে, ছেলে গো লাগে না সবসময়, ছিয়ে করে লাগরি ঠান্ডা লাগে। ওই ওঠ কেন এরকম কই, ওঠ কই না, এটা কোনো অ্যান্সার হইলো ভাই, কও এই যে ল্যাথ খেলা খেয়ে ঘুমাইতেছে, ল্যাথ কর, আমিও ল্যাথ কর, আমি অনেকক্ষণ ঘুমাইছি, আমাকে ডেফিনেটলি কম ঘুমাইছে। আই ফিল লাইক 8 degrees, আহ ঠিক আছে, আরে জানোস জাপানি ক্যারেক্টার সত্যি ভালো জিনিস দেখাইতেছে, ওরা নিজেরা কোনো দিন দেখাইছে না, ওরা জিতে বলে আগে মেয়েটা বলা থা। তুমি আমাদের অ্যাপার্টমেন্টে আগেও দেখেছো, তার উপরে 8টা আমি থাকি আর নিচে একদম ওই সামনেতে দিই দোকান আছে, ভাত ভাজে আর কি, ফ্রাইড রাইস করতে পারো, বাট নট দ্যাট কাইন্ড অফ ফ্রাইড রাইস, বাদাম আনলে বাদাম আবার রাগ করবে, বুঝছো তো, বাদাম নিতে হবে। হ্যাঁ এটা হচ্ছে বড়দের জিনিস, এটা চকলেট ফকলেট, এদিকে আগে ঢুকতাম একটা চাপনের টাইম আর কি, যখন আমি রোগা রোগা ছিলাম আর কি, না বেশি ঘুরা যাবে না, বেশি ঘুরলেই জিনিসপত্র কেমন জানি টানে। ও কিছু ফ্রুটসও থাকে এখানে, ধরো কিউই আছে, কমলা লেবু, কলা, ও আবার ইয়ে আছে মানে শাকসবজি আছে, ঠান্ডা বাট হাওয়া চপ্পল জিন্দাবাদ। রেডি পরীক্ষার টুকরির মতন কি লিখতে আসতো, দামে না কেন হিসাব লিখতে আসতো, ভাই লিখে যাচ্ছে লিখে যাচ্ছে, কত টাকা দেবো, এতগুলো হইতে বলে শুকাইতে নিয়ে যেতে কি হয়, সাইকেল লোডিং হয়ে গেছে, চলো জয় শ্রী গণেশা, গণেশা একটু দূরে না, বাড়ি থেকে কাছে আর কি, তো সেই জন্য রিক্সটা নিলাম, নাহলে ব্যাংক যেতে হবে দূরে যে। বাড়ি থেকে 30 সেকেন্ড লাগে না আর কি, বাড়তে সেন্টে কথা না কথা লাগে, এখন আর 5 মিনিট বাকি, এবার 5 মিনিট পুরো ঠেলে না গেলে হলো যে ভাই যখন ফেরি করতে ভয় লাগতো সবাই, সুখায় নাই ক্রিট আনসাকসেস হয়ে গেছে, বিদ্যুৎ দিকটা সুখায় দেবে আরো 10 মিনিট, আমি এইমাত্র যে নিয়ে এসে বাড়িতে সবাই বসে বসে এখন গেম খেলতে আসি, তো এখন পাকু ফোন করছে বিগ আপডেট যে পাকু আসছে 31st এখানে সেলিব্রেট করার জন্য, তো যাই হোক যদি আজকে 31st ডিসেম্বর না, আজকে 30 ডিসেম্বর, তাই যা কী করে
আর আমি আর পাকু বললে তো আবার রাত খাবার হয়ে যাবে, গল্প গল্প করতে হতে সুখে দুঃখের গল্প বাইরে। যাই হোক, ভালো আছে, সব আস্তে আস্তে আসুক, বাট এখনও পৌঁছায় না, সকালবেলা আসার কথা। এখন বাজে 12:30 বাজে। ধরে না, পাতা দেয় না, না বাবা ফোন ধরলো না, পাকু এখন আসছে, পাকু আসতে এখনও মিনিমাম 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা লাগবে। বসে বসে কি মার্বেলস লুকেজ দেখো, মার্বেল জিন্দাবাদ। তো জাস্ট পাকু ফোন করলো এখন যে পাও আকাশে ঢুকে গেছে, তো এখন যাচ্ছি কাগুচিতে আমার, যেহেতু আমার কিছু কাজ হতো মানে মাংস আনতে, ভাই মাংস আনতে অর্ডার দিছে আমার, তো বললাম যে কাগজ স্টেশনে একটু ওয়েট কর ভাই, আমি আসছি। তো যাই আমার একটা ডেবিট কার্ড আসার কথা আছে, চাই না আসছে কিনা তোমাদের সামনে খুলতেছি, আসে নাই, আই এম নট দ্যাট মাচ অফ লাকি। তো যাই হোক, আজকে হাওয়া চটি জিন্দাবাদ, হাওয়া চটি পরে আজকে কাটিয়ে দিচ্ছি সারাদিন ভাই, যেখানে যাচ্ছে হাওয়া চটি। সাইকেল করে, সাইকেলের মধ্যে কনফিউশন কে, এই সাইকেলটা আমার না, এই সাইকেলটা আমার, দুটা সেম মডেল, আমি যেখানে সাইকেল রাখি ওরও সেইখানেই সাইকেল রাখতে হবে। ইয়ো ফ্যান মানে ফ্যান। এবার মনে হচ্ছে হাওয়া চপি পরে আসা ভুল করে ফেলাইছি, চা জোরে হাওয়া এমনি ঠান্ডা লাগতেছে। এটা আবার ডেলি স্কুলে যাওয়ার রাস্তা, বাট আজকে অনেকদিন পরে আসতেছে, স্কুল ছুটি, এই ছুটিটাকে যেভাবে স্পেন্ড করবো ভেবেছিলাম যে বাড়িতে যাবো বলো না, বাট চাইলেন গে তোরা যাবে ভালোর জন্য হয়। রাজীবদের সঙ্গে দেখা হয় না, দেখা করে যে রাজীবদের সাথে, রাজীব দা নাই দোকানে, ওই যে হিরো আইসা, ওই যে কি লুক দিয়ে দেখতে আসে ভাই, হিরো চিকির হিরো আসছে আমাদের সামনে, প্রন্ত চিকি ভাই আবার ফোনের মধ্যে গাটার বানছে, কাজে লাগাই দিচ্ছি সময়, আমাদের সবারই এই মাংসটা এখানে রাখ, এটা ভারী তো, শুনতে আবার কথাটা কেন দেখতেই পাচ্ছ, গাড়ি আমাদের ওভারলোড হয়ে গেছে, পড়ে যাচ্ছে টালমাটাল হয়ে, এখন গল্প শুরু হয়ে গেছে, হাঁটতে হাঁটতে সাইকেল চালা, আমি জীবনে এই রাস্তাতে হাঁটতে হাঁটতে সাইকেল চালা, সাইকেল চালা ছাড়া যায় না, ওয়েদারটাও খুব সুন্দর লাগছে এখন, খুব সুন্দর জোরে গো, ওয়েদারটা সত্যি খুব সুন্দর, পার্কে থাকতে বসা গেলে ভালো লাগতো, পার্কে যে ঠান্ডা হাওয়া দিতে আসছে পার্কে বলে মরে যাবো আমি, তার মধ্যে আমি হাওয়া চপ্পল জিন্দাবাদ আজকে পার্কে বললে সে আস, এ তো কিছুই হয় না, মানে মানে ওই শুদ্ধ ভাষা কই তোবেন আমার ব্লগে, ও আচ্ছা এটা তো কিছুই হয় না, মানে শুদ্ধ ভাষা কয় ক্যামেরা দেখা, শীতল হাওয়া, শীতল মানে দুপুর দুটোর সময় কাজে গেল, বিশাল দুটো ফুটে কি দুইটার সময়, দুপুর দুইটার সময় কাজে গেল, সেই অসুবিধা মানে তাও হ্যান্ড গ্লাভস পরে যেতে হয়, ওই সেলে আছে ভাই জায়গাটা, যাই বাড়ি যাই, সত্যি অনেক হাওয়া লাগতেছে, ঠান্ডা লাগতেছে, এখন শিবু কইবে যে টুপি পরে না, এটা কয় ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগছে, আরে ভাই আমার ঘরে এসি চলতেছে গরম, এসি ভাই গরম লাগতেছে, তখন বাইরে এসি আমি, তখন কি করে জানো বাইরে এত ঠান্ডা, শিবু পর কমেন্ট করছো বুঝছো তো, এই জন্য ঠান্ডা লাগে বুঝছো শিবু, thank you.
ভাই এখন প্ল্যানিং হচ্ছে যে বাড়িতে এসে সবাই একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসবো দেন পাকপুর চুল কাটাতে যাবে বাট আমি বলবো কথা শুরু হয়ে গেছে ভাই এখন কি কোথা কি যাওয়া সব প্ল্যান মিলে গেছে আমরা কথা বলে সো উই আর এনজয়িং দ্যাট টাইম আমরা গল্প করে নি তারপর যদি সময় থাকে যাবো তাহলে কালকে সকালে চুল কাটানো হবে একজন দেখে থাকে মজা নেই মজা এই যে আমার দুটো নাম লক্ষণ এটা উচ্ছস্ত দিন আমার রত্ন জাপানের এসে বড় অ্যাচিভমেন্ট থামলে উঠে গেছে না আমার কান্ডা গরম উঠতে পুরো ঘুম ঘুম উঠে পুরা মুড অফ হয়ে চুপচাপ ল্যাপটপটা এরকম ভাবে ব্যান করছে দেখ এবার আমি চান্স পাইছি আমি ছিলাম বাইরে যে পাইছি কই যাবো আমি ধরি নি আর দেখবে বিশ্বাস কর কি মারবো জানা তাহলে তুমি এখন কি পর্যায়ে আছো তোমার কি কষ্ট হয় না মানে আমরা তো কষ্ট পাই আমি রানা এই যে আমার নানা ভাই আমরা তো নাই অনেক কষ্টে আছি কষ্টে দুঃখে আছি তুমি ভুলভাল কমেন্ট করো ভুলভাল কমেন্ট করো ইয়েস করো করো লাস্ট কমেন্টটা কি ছিল বলো কষ্টে কেন কোন জবাবই নেই ছেলেটার কাছে তার জন্য তো সবাই এখন ফাটি ফাটি করে ঠিক আছে সব মস্তি মস্তি করে এখন পাকো রানা বেরিয়েছে রাতে হাঁটবে এখন কয়টা বাজে 2:48 এখন বাজবে ওরা ভাই ওভার নোটস ওরা হাঁটবে এখন হাঁটতে যাবে তো আমার সারা দিন মিডিয়াতে ঘুমাই তো আমার একটু ঘুমাতে হবে বাচ্চা আমরা আমি যাবো না ভাই তোরা যা হেঁটে তো এখানে আজকে ব্লগটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ব্লগ অ্যান্ড কিপ সাপোর্টিং থ্যাংক ইউ আমাদের